দান সাদকা করার ফজিলত সম্পর্কে এটা আলাদা একটা অধ্যায় হবে। যদিও এযাবৎ কতগুলো কথা বলেছি সেগুলো ফজিলতের অন্তর্ভুক্ত। যেমন ইতিপূর্বে আমরা যেটা জেনেছি দান সাদকার একটা ফলাফল কী, উপকারী কী, যে দান সাদকার জন্য একটা জান্নাতের দরজাই রাখা হয়েছে, যেই দরজা যেই দ্বার দিয়ে দাতারা জান্নাতে প্রবেশ করবে। দ্বিতীয় ফজিলত আমরা পেয়েছি দান সাদকার মাঝে এমন ক্ষমতা আছে যা তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেবে। সেটা সামান্যতম দানও যদি হয় সেটাও ওর ক্ষমতা রাখে যে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিয়ে আসবে। তৃতীয়ত, গোপন দানকারী সম্পর্কে আমরা জেনেছি যে তাদেরকে বিচারের মাঠে বিশেষ এক ছায়ার নিচে তাদেরকে রাখা হবে। এমন বেশ কিছু বৈশিষ্ট্য আছে যেটা পরকালে ঘটবে। ফজিলতের মধ্যে চতুর্থ ফজিলত যেটা, সেটা হচ্ছে এই দুনিয়ায় তাদেরকে নগদ দেওয়া হবে। এটা আমাদের এক জানাটা অত্যন্ত জরুরি। তারা কেবল পরকালে পাবে এমন নয়, কেননা এই কথাটা কেন আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, আমি শুনেছি রাস্তায় যারা টেবিল বিছিয়ে মসজিদের টাকা কালেকশন করে, টাকা উঠায়, তারা জুমলাটা এরকম ব্যবহার করে, দিয়ে যান বা দিয়ে যান, এই দুনিয়ায় দান করিলে আখেরাতে পাওয়া যায়, বা বলা হয় এই দুনিয়ায় এক টাকা দান করিলে দশ টাকা পাওয়া যায়, আখেরাতে দশ টাকা পাওয়া যাবে, এইভাবে তারা বলে। তো কথাটা কি সত্য? হ্যাঁ, কথাটা সত্য, তবে আংশিক সত্য। দান করার রেজাল্ট যে শুধুমাত্র পরকালেই পাওয়া যাবে এটা হচ্ছে মিথ্যা। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে যা রাখার তো রেখেছে, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসে আমাদেরকে এটা জানাচ্ছেন, যারা দান করে এই দুনিয়াতে তার সমপরিমাণ দান আল্লাহ তাকে রিটার্ন করে কোনো না কোনোভাবে, বরং আল্লাহ এর থেকেও বেশি আল্লাহ তাকে দিয়ে থাকে, সুবহানাল্লাহ। তার মানে দুনিয়াতে যারা দান করে তাদের টাকা আল্লাহ কোনো না কোনোভাবে তাকে ফিরিয়ে দেয়, এবং আল্লাহ বলেছে আমি আদাফান কাসির আরও বেশি করে তাকে তার টাকা রিটার্ন করি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে যথেষ্ট কথা বলেছে। কিন্তু একটা চমৎকার আয়াত যেটা সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত চমৎকার এক্সাম্পল দিয়ে বলেছে, সেই আয়াতটাই আমি আপনার কাছে কোট করি। সূরা বাকারা দুই নম্বর সূরার 261 নম্বর আয়াত, যেখান থেকে দান সৎকার আয়াতগুলো শুরু হয়েছে, আর আল্লাহ শুরুই করেছে ফজিলতের আয়াত দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটার পরে 261 নম্বর আয়াত আল্লাহ বলছেন, যারা আল্লাহর রাস্তায় দান সাদকা করে তাদের কিভাবে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে অতিরিক্তটা পায়, তার একটা এক্সাম্পল আল্লাহ এখানে উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা যারা আল্লাহর রাস্তায় তাদের অর্থ খরচ করে, ইউন ফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন, তার উদাহরণ হচ্ছে তার দানটা ওই একটা দানার মতো, হাব বলা হয়েছে একটা দানার মতো, কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা, যেই দানাটা আপনি রোপণ করার ফলে তা থেকে সাতটা চারা গাছ গজিয়েছে, মানে সাতটা শীষ, দানের শীষ, গমের শীষ, যবের শীষ যেটা বেরোয়, এছাড়া অন্য কোনো গাছ আমি তেমন একটা দেখিনি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাব্বাতিন, যেই দানাটা আমবাতাত উদ্গত করে, সাবআ সানাবিলা সাতটা শীষ, ফি কুল্লি সুম্বুলাতিন আর যার মধ্যে প্রত্যেকটা শীষের মধ্যে থাকে মিয়াতু হাব্বা একশোটা দানা, একটা দানার মধ্যে ষাটটা গাছ জন্মেছে আর প্রত্যেকটা শীষের মধ্যে আল্লাহ বলছেন একশোটা করে দানা থাকে, তাহলে সাতটা শীষ যদি বের হয় আর একশোটা দানা নিয়ে, তাহলে সাত একশোতে সাতশোটা দানা সে প্রাপ্ত হলো। যখন একটা কৃষক একটা দান থেকে, একটা দান চাউলের একটা দান থেকে, ধান থেকে সে যদি সাতশোটা ধান প্রাপ্ত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেক দাতার জন্যে, প্রত্যেক খরচকারীর জন্যে এটা একটা উপমা আল্লাহ তোমাদেরকে দিচ্ছে, এইভাবে আল্লাহ তোমাকে অধিক মাত্রায় দিয়ে থাকে। আল্লাহ বলছেন আল্লাহু ইউদাইফু লিমা ইয়াশা, আল্লাহ চাইলে কার জন্য সাতশো নয় হাজারটাও দিয়ে থাকে, আল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ হচ্ছেন প্রশস্ত এবং আল্লাহ হচ্ছেন সব কিছু সম্পর্কে জ্ঞাত। চমৎকার একটা আয়াত সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তুমি বাস্তব প্রমাণ যে তুমি নিজে জানছো যে একটা ধান তুমি রোপণ করেছো আর তুমি দেখতে পাচ্ছ যে একটা ধান থেকে সাতটা শীষ বিশিষ্ট একটা গাছ জন্মায় এবং প্রত্যেক
প্রত্যেকটা শীষের মধ্যে এত সংখ্যক ধান নিয়ে তোমাকে ফসল দেওয়া হচ্ছে আর তুমি এত মন ধান পেয়ে যাচ্ছ। সুবহানাল্লাহ, তার মানে এক মন ধান বীজ করে সে সাত মন ধান সে জমিন থেকে নিয়ে যাচ্ছে। এটা কি আল্লাহ করেনি? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারপরেও কি তোমাদের ঈমান আসবে না যে দান করলে আল্লাহ তোমাকে এইভাবে ফিরিয়ে দেবে? সুবহানাল্লাহ, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের দিকে ফিরে আসা উচিত, আমাদের ইমানকে তাজা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই কথাগুলোর কদর করার তৌফিক দান করে। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহ, এটা এমন একটা আয়াত, এটা নিয়ে এক্সট্রা একটা কিছু কথা বলি। কোরআন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে, কেউ যদি প্রমাণ চায়, এই প্রমাণস্বরূপ এই একটি আয়াত আপনি কোট করবেন। বলেন তো কীভাবে? যে কোরআন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, এই আয়াতটি তার দলিল কিভাবে হয়? কেন আমার দাবি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো চাষাবাদ করেননি, আর না আরব দেশে গম আর ধান গাছ জন্মেছে কখনো। এখন হয়তো জন্মাবে বা জন্মাচ্ছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটা হয়নি কখনো। ধান বাইরের দেখতে দেশ থেকে ঢুকতো, গম আর ধান তারা দেখেনি। তো যেই ব্যক্তি ধান গাছ দেখেনি, তিনি কিভাবে বলতে পারবে যে একটা ধান গাছের মধ্যে সাতটা শীষ জন্মায় আর প্রত্যেকটা শীষের মধ্যে একশোটি দানা? যদি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছে, তারপর আমি বলবো যদি দেখেও থাকে তাহলে যারা দেখেছেন, যারা চাষি, যারা কৃষক, এমন একজন বলেন তো দেখি যে আপনার জীবনে আপনি কোনোদিন কোনো একবার এমনটা করেছেন কিনা যে আপনি ধান গাছ গুনেছেন, আর ধান গাছের মধ্যে কয়টা দান, ছোপ্পার মধ্যে কয়টা দান আছে এটা কেউ একবার গুনে দেখেছেন? আমার মনে হয় না কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি পাবেন যে এমনটা করেছে। বরং এই আয়াত যারা পড়েছে তারা হয়তো গুনলে গুনতে পারে, কিন্তু তার কারো বিবেক এটা যাবে না যে আমি এভাবে গুনে দেখি। সুবহানাল্লাহ, এটা একমাত্র স্রষ্টাই বলতে পারে। আমাদের মধ্যে কেউ করেনি এই কাজটা যে একটা ধান গাছের মধ্যে একটা বিচি ফেললে সাতটা শীষ জন্মায় আর প্রত্যেকটা শীষের মধ্যে একশোটা থেকে কাছাকাছি এরকম ধান জন্মায়, এটা আমরা কোনোদিন ভাবিও নাই। এটা একমাত্র তিনিই বলতে পারেন যিনি এর স্রষ্টা, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমাদেরকে উপমা দিয়ে থাকেন, আর এরকমের সূক্ষ্ম জ্ঞান কোনো মানুষের নাই যে দান সৎকার এক্সাম্পল দিবে এরকম ধান বা এরকম বিচি দিয়ে। সুবহানাল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর অন্য কোনো ব্যক্তির কথা বা উপমা হতেই পারে না। এটা হচ্ছে আমাদের ইমান। তো এটা একটা দলিল, যেটা কোরআনের একটা আয়াত। তো কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাতাদেরকে এই দুনিয়াতেও তাদেরকে বর্ধিত করে দেয়। সূরা বাকারার এই 271 থেকে নিয়ে আপনি পড়লে সেই আয়াতও পাবেন, আল্লাহ বলেছেন তোমরা যেগুলো দান করো একটা তোমাদের বিফলে যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই স্থলাভিষিক্ত তোমাদেরকে দুনিয়াতেই করে দেবে। একটা হাদিস নিয়ে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে দুনিয়াতে দিয়ে থাকেন, হাদিসে কুদসিতে রয়েছে, আবু হুরায়রা তার বর্ণনাকারী, আনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা কাল আল্লাহু আযজা ওয়া জাল ইয়া ইবনা আদম আনফিক উনফিক আলাইক। মুসলিমের বর্ণনায় রয়েছে ইয়া ইবনা আদম, আর বুখারিতে ইয়া আদম শব্দটা নাই। ইয়া ইবনা আদম আনফিক, তুমি খরচ করো, উনফিক আলাইকা, তাহলে তোমার উপরে খরচ করা হবে। আল্লাহ নিজে বলতেছে, বান্দা তুমি খরচ করো, আমি আল্লাহ তোমার উপরে খরচ করব। আল্লাহু আকবার। এটা ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন। বুখারীতে হাদিসটা আপনি তাফসিরে পাবেন, সূরা হুদের আয়াতের তাফসিরে পাবেন, সাত নম্বর আয়াতের তাফসির। সূরা হুদ হচ্ছে 11 নম্বর সূরা, তার সাত নম্বর আয়াতের তাফসিরে গিয়ে আপনি এই হাদিসটা পেয়ে যাবেন। হাদিস হচ্ছে 4684 4684, এবং মুসলিমে হাদিসটি আপনি জাকাতের অধ্যায় পাবেন, 2198 নম্বর হাদিস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে আমাদেরকে বলা হয়েছে যে তোমরা খরচ করো, তোমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খরচ করবেন। তার মানে বোঝা যাচ্ছে যে যারা দান করলে শুধু পরকালেই নয় বরং দুনিয়াতেও পাওয়া যায়, অতএব এর মর্যাদা অনেক। এটা ছিল ফজিলতের একটা দিক, তার মানে আমরা দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে কল্যাণ প্রাপ্ত হব যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহে দান করি। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কি বলেছে, ওই আয়াতগুলো এক এক করে আসবে, যেটা আপনি আয়াতুল কুরসির আগের আয়াতটি সূরা বাকারার 254 নম্বর আয়াতটি আপনি দেখেন, সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি ইলা আখিরিল আয়াত, সেটা আমরা বলবো। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তুমি খরচ করো। এক তো আল্লাহ আমাদেরকে প্রথমেই দিয়েছেন, তারপরে ওখান থেকে খরচ করলে আল্লাহ বলছেন বান্দা এটা বিফলে যাবে না, এটা হচ্ছে কারজে হাসানা, এটা আল্লাহ তোমার করজ হিসাবে নেবে। আর জানেন ঋণের বিধান কি, যার কাছে আপনি ঋণ দিলেন সে এটা দায়ভার, সে বাধ্য আপনাকে রিটার্ন
দেবে, দ্বিতীয় হবে তাকে। আল্লাহ বলছেন, বান্দা তুমি যেন তোমার প্রত্যেকটা দান আমার কাছে ঋণ স্বরূপ, আমাকে ঋণ দিচ্ছ, যেহেতু তুমি ঋণ দিচ্ছ আর আমি ঋণী, কেয়ামতের মাঠে আল্লাহ বলছেন এর দায়িত্ব আমার, আমি আল্লাহ তোমার ঋণ তোমাকে উত্তমভাবে পরিশোধ করে দেব। আল্লাহু আকবার। এরপরেও আমাদের কেন অন্তর দান করা থেকে মানে কার্পণ্য করে, সুবহানাল্লাহ, আল্লাহ যেন আমাদের অন্তরের এই অসারতা থেকে আমাদেরকে মুক্ত করে দেন, আমিন।